আদম এবং হাওয়া আলাইহিমা সালাম তারা একটা পরিবার না? আচ্ছা, তাদেরকে আল্লাহ পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না? এই ফলটা খাওয়ার ব্যাপারে, এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে? ইবলিস। ইবলিস বলেছিল যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে? চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ, এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আলাইহিমা সালামকে ডিসিভ করেছিল। এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে বের করে দেন নাই, বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না, এটা খুলে পড়ে গেছে। তো এই পোশাকটা খুলে ফেলল কে? বলেন, ইবলিস, শয়তান। আল্লাহ পাক এটাই বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শয়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল। লিউরিয়াহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তাহলে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। তাহলে এখন আপনি বলেন আমাকে, এই যুগে যারা মুসলিমদের, মুমিনদের, নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট বলেন? বুঝতে পারছেন? এবার এই যে নগ্নতা, অশ্লীলতার যে আন্দোলন চলছে, হ্যাঁ, হাজার বছরের সংস্কৃতি, আমরা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না, নাউজুবিল্লাহ, এই সেই, হ্যাঁ, আমরা এরকমই পোশাক পরবো। ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কয়দিন পর, দেখবেন। বিশ্বাস করছেন না এই কথাটা? দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ না করুক, তবে হবে, এটা আমি জানি, বিকজ হাদিস আমি পড়েছি। শেষ জামানায় এরকম নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই যুগে সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে, বাবা তুমি এইখানে জেনা করছো, ভালো, একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না? সে হবে ওই জামানার ভালো ব্যক্তি। আপনি হাদিসটা বিশ্বাস করলেন না? আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে। তো এই যে নগ্নতা, অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না, এ কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন, মেয়েরা স্পেশালি, এরা নিঃসন্দেহে মানুষ শয়তান, নিঃসন্দেহে। কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল, এরা তার এজেন্ট। এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা। আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের পাঁচ পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে, সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন? আসেন, এই যে আমাদের পিতামাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো, তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন, তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছেন, করেন নাই? তো এই যে কষ্ট, দুঃখ, একসাথে পথ চলা, স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন, মায়াবী একটা হৃদ্যতার বন্ধন, এটাই হচ্ছে পরিবারের ভিত্তি। আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ। কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছে। এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল, ও যে কি হলো, কাবিল হাবিলকে, পড়েন নাই, কাবিল হাবিলকে হত্যা করলো। এখানে হত্যার মূল কারণ কি ছিল? হিংসা। কাবিলের কুরবানি কবুল হচ্ছে না, হাবিলেরটা হচ্ছে। তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা। আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয়, এখানে মূল কারণ হচ্ছে হিংসা। তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে, পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরিক কাতরতা না থাকে। একটু মনোযোগ দেন। তারপরে সামনে যান, ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আচ্ছা, কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? এই তো মাশাআল্লাহ, 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে। এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে হেফাজত করে বাঁচাও, আল্লাহ মাফ করে দাও।
আল্লাহ পাক বলছেন লাইসা মিনাহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখান থেকে আরেকটা দলিল দেই, লুত, কমে লুতের নাম শুনেছেন? ওরা সমকামী ছেলে ছেলে বিয়ে করে, যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন। প্রতি দশ জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহ। এবং এর এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা, ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে। আমেরিকাতে তো চালু আছেই, ব্রিটেনে আছে, ক্যানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, আমাদের ভারতেও আছে। আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে, এবং এদের সংগঠন আছে, এদের পতাকা আছে, পতাকার মধ্যে রংধনুর সাইন আছে। হ্যাঁ, এরা এখন বাক স্বাধীনতার কথা বলে। তো ছেলে ছেলে বিয়ে করতো এটাও কোরআনে পেয়েছি, কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই নাই। তো এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে, কথাকে বিশ্বাস করছেন না? মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে। তারপরে আরও দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে, এখন বিয়ের দরকার নেই, একসাথে থাকবেন, একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো, এটা লিভ টুগেদার। বলবে যে উন্নত সভ্যতারা এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো কেন? শোনো, তোমরা আগাচ্ছ ঠিকই, কিন্তু তোমরা আগাচ্ছ কোন দিকে জানো? তোমরা আগাচ্ছ জাহান্নামের দিকে, তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ। তোমরা ঠিকই আগাচ্ছ, অস্বীকার করছি না, তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই, বাট জাহান্নামের দিকে। তোমাদের তাকদীরে যদি হেদায়ত না থাকে, জাহান্নামের মর্মান্তিক আজাব থেকে কেউ বাঁচাতে পারবে না। তো এই কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করেছে নির্মমভাবে, ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে, ওই যে কওমে লুত জর্ডান ডেড সি ওই জায়গাটা, উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে। তো এই কওমে লুতের নবীর নাম ছিলেন লুত আলাইহিসসালাম, ঠিক আছে? তার স্ত্রী পর্যন্ত কিন্তু ইমান আনেন নাই, ঠিক নূহ আলাইহিসসালামের স্ত্রীর মতোই। নূহ আলাইহিসসালামের সন্তান স্ত্রী ইমান আনে নাই, লুত আলাইহিসসালামের স্ত্রী ইমান আনেন নাই। এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়তটা কি বলেন? আপনি যদি একজন আলেমের সন্তানও হন, আপনি যদি একজন মুহাদ্দিস মুফাসসির মুফতিরও সন্তান হন, নিজে যদি তাকওয়া ঈমান অর্জন করতে ব্যর্থ হন, আপনার বংশ, আপনার পরিচয়, আপনার জাতীয়তাবাদ, আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে বলছেন, হে আয়েশা, কি জন্য কাঁদছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর আজাবের ভয়ে কাঁদছি হে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, তিনটা জায়গা থাকবে কিয়ামতের মাঠে, যখন আমিও তোমাকে চিনতে পারবো না, তুমিও আমাকে চিনতে পারবে না। এক, যখন আমলনামা ছুঁড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। আরেকটা হচ্ছে যখন আমল নামে ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই। কথা বুঝতে পারছেন না? না, সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাব ও দিবে, আমার আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন, উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, প্রত্যেক সত্তা সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি, আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহওয়ালা হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এর কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন যে সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন, ওইখান থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ।
তার মানে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে, নিজে আমাকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে দিনের জন্য কিছু করতে হবে, নিজেকে পর্দা করতে হবে, পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময়, আগে নিজে। না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে মানুষ যাচ্ছে। এবার সামনে যায় চলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? আচ্ছা, তার বাবা কি করতেন? বড় পুরোহিত ছিলেন। আর যেখানে শিরক সেখানেই দেখবেন ইব্রাহিম, যেখানেই কুফর সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়, এটাই নিয়ম। তো সেখানে আল্লাহ পাক জন্ম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তার পিতাকে নসিহত করছেন, আব্বা তুমি কেন, লিমা তাআবুদু, তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালা ইউবসিরু, সে দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে, এটাকে সে নিজে সরাতেও পারে না, তার কোনো ক্ষমতা নাই। এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তখন তার বাবা বলছেন, আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ, যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব, তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। খেয়াল করে দেখেন, যুবক ছেলে ইব্রাহিম, সে তার পিতাকে দাওয়াত দিল, তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়াত কবুল করলো না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না, তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে, তারপরেও আল্লাহর আনুগত্য ছাড়লেন না। পরিবারের হেদায়েত এখানে নাই, আছে। আরও সামনে যান, ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রীর নাম কি? হাজেরা। আরেকজনের নাম কি? সারা। সারা আলাইহিস সালাম থাকেন ওই যে শামে, প্যালেস্টাইন, আর হাজেরা আলাইহিস সালামকে দেখে আসা হয়েছে কোথায়? মক্কায়, এই যে এখানে জামজাম কূপ তৈরি হলো। এখানে হাজেরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলে উনি কিছু বলছেন না, চুপ করে আছেন, চুপ করে আছেন, আবার জিজ্ঞাসা করছেন, আবার চুপ করে আছেন। এবার তিনি বলছেন হাজেরা আলাইহিস সালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ, মাথাটা খালি নাড়ালেন, হ্যাঁ নাম। তখন তার স্ত্রী বলছেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ, খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা দেখেন। এবার দেখেন, ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো, তার নাম কি? ইসমাইল। এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে যে ইয়া বুনাই, হে আমার সন্তান, এমনি আরো আফিল মানে আমি এমনি আসবে হোক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়া দেয়া তারা, তুমি একটু তোমার রায়টা জানাও, তোমার কি মতামত। তখন ওই তাওয়াক্কুল কাডিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন, সাতে জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, ইনশা আল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। এই বাচ্চার বয়স হবে বড় জোর 10 থেকে 15। তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না, আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে, কিশোর, এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে, সবচেয়ে বেশি। এবং কলেজ পড়ুয়াদের, স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে 77% পর্ন দেখে, এবং ইন টোটাল হিসাব করলে দেখা যায় বাংলাদেশে 92% মানুষ পর্নাসক্ত, মানে পর্নাসক্ত না হলেও পর্ন দেখে। তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন, আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন, পার্থক্যটা করেন আপনি, তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের, এখন কেন হচ্ছে না, আপনি নিজেই বুঝতে পারবেন, আমাদের কারণেই হচ্ছে না। আসেন, এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা, আল্লাহ পাক হাদিয়া পাঠালেন, তাকে জবাই করতে হলো না, এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি, তাই না? আচ্ছা, এখানে আমি পরিবারের হেদায়েত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজেরা আলাইহিস সালামের মতো সহনশীলা, সবরকারিণী এবং তাওয়াক্কুলকারিণী, তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ, যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই, প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাব। তো এখানে কার ভূমিকা বেশি, বাবার না মায়ের? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার বাবা ওই এখানে থাকেন সিরিয়ায় শামে, মাঝে মাঝে আসা যাওয়া করেন, আসা যাওয়া করেন, তা বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে? তার মা।
ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়। তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? এখনকার ওই সব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় যেটা স্বামী দিতে পারলে সে খুশি, দিতে না পারলে অসন্তুষ্ট বেজার। স্বামীকে প্রেশার দিতে দিতে, মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে। বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে। দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয়, রোগ ব্যাধির শিকার হয়, হার্ট স্ট্রোক করে, হাই প্রেশারের শিকার হয়, পেরেশান। দিনের জন্য কাজ করা তো দূরের কথা, দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায়। এই নারীরা কি হাজারা আলাইহা সালামের মতো? যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই গঠিত হবে ইনশাআল্লাহ। তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন, রূপের সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই। আপনি দেখবেন দিনদারিতা আছে কিনা, এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না, আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে। আপনাকে ওর মাকে দেখতে হবে, তার মা কেমন, কোন মায়ের সন্তান সে, তার মায়ের আকিদা কেমন, তার মা কেমনে চলাফেরা করে, মানে এগুলো দেখে মেয়ে চুজ করবেন। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি, কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে। এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর, পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তো একটা নসিহত, বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজেরা আলাইহা সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ তাআলা আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ। লুকমান হাকিম নাম শুনেছেন? তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন, অনেকে বলেছেন নবী ছিলেন, কেউ বলেছেন নবী ছিলেন না, যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন। কি চমৎকার নসিহত! তিনি সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে মহান জুলুম। ছোট্ট একটা বাচ্চা শিরকের বোঝেটা কিছু বোঝে? আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই, জীবনে বড় হওয়া, প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শিরকের শিক্ষা দিচ্ছেন, পিতা মাতার খেদমত করবে, তাদের অবাধ্য হবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে, বিপদে পড়লে সবর করবে, গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না। এই নসিহতগুলো করছেন লুকমান তার সন্তানকে আলাইহিস সালাম। তো এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কী নসিহত করবেন? এবার কোরআনের পাতায় পাতায় আছে, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে, তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। তো কোরআনের এভাবে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন। বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল। খুব শর্ট করে বলি, তখন পরিবারের মধ্যে তাওহিদ ছিল, ঠিক আছে, পরিবারের মধ্যে সুন্নত ছিল, পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল, পরিবারে পর্দা ছিল, পরিবারের মধ্যে দেখবেন আপনি মাশাআল্লাহ ইসলামিক অনুশাসন ছিল, একটা শাসনের লাঠি ছিল, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসার বন্ধন ছিল, হ্যাঁ, পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল, পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না, ইসলামিক সংস্কৃতি ছিল। মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না, তাই না? ছিল না, জান্নাতের টুকরা ছিল, মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানায় পরিবারের ভাঙনগুলো বেশি হবে, বিচ্ছেদ বেশি হতে পারে, সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না, হ্যাঁ, পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে, জেনা বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, প্রতিবেশী প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে, ভাইয়ে ভাইকে খুন করবে, মানে পরিবারে অশান্তি বিরাজ করবে, এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে, প্রচুর হাদিস আছে। তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে
যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন, আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই। ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই। বেশিরভাগ পরিবারে আপনি যান দেখেন দ্বীনের ইলম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই। বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই, রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক, ঠিক আছে। বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না, প্যারেন্টিংসগুলো ঠিক নাই, খাবারের উৎসগুলো ঠিক নাই, অপসংস্কৃতি আছে পরিবারে, এখন মাদক ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, পর্ন ঢুকে গেছে, ঠিক আছে, এই যে ডিভাইসের এডিকশন ঢুকে গেছে, মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে। এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে, যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয়, মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয়, এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি ১৩ সেকেন্ডে একটা করে ডিভোর্স হয়, ঠিক আছে। দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে গড়ে প্রতিদিন ২৯ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে, পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে প্রায় ৩০-৪০% মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, যৌতুকের কারণে, আপনার পরকীয়ার কারণে, যে ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া চলছে, স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, দেখবেন পরকীয়া এটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবারে। আপনি দেখবেন যে পর্ন ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে, এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, যৌতুক বাড়ছে, আপনার মাদকাসক্ত ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে, হ্যাঁ পর্ন এডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে। এরা না দেশকে কিছু দিতে পারছে, না সমাজকে, না জাতিকে, এরা কিন্তু আসলে সম্পদ না, এরা বরং বোঝা হচ্ছে। দুনিয়াবী বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এতে পরে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে। এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ। এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম, কী কী কারণ। এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া, তাওহিদ উঠে যাওয়া, শিরিকের অনুপ্রবেশ, সুন্নত উঠে যাওয়া, বেদাতগুলো ঢুকে যাওয়া, পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া, পরিবারের কর্তাদের নীরব ভূমিকা, হ্যাঁ পরিবারে হাজরা আলী হাসলামের মতো মা না থাকা, পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী না থাকা, অনেক কারণ। এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ, হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা, এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো ক্রাশ করছে এখন। এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে। যৌতুক টৌতুক তো বললাম, সবচেয়ে বড় কথা আপোষের যে মিল মহব্বত, ওয়াজা আলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্ট্যাবিলিটি নষ্ট হচ্ছে, এবং এই সমাজগুলো দিয়ে আপনি কখনো আদর্শ রাষ্ট্র কায়েম করতে পারবেন না। যে আমরা এখন কী কী কাজ করলে কীভাবে স্টার্ট করব আর কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি, এই সলিউশনটা দুই রকম। এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে, মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনও ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান, এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না ইনশাআল্লাহ। প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা, তাদের কাজ কি, তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি, সমাজ, দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা, ঠান্ডা মাথায় যে হচ্ছেটা কি আসলে। যখন দেখবো যে না আসলে ভালো কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে, তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার ভুলটা কোথায় ছিল, আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিনিস্ট, আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআনটা চালু করতে পারেন নাই, সবাই নামাজ পড়ছে না, সবাই পর্দা করছে না, হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না। এখন আপনার কাজ কি, আগে তওবা করে ফিরে আসেন, ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন, আপনি যে রোল মডেল হয়ে দেখান জ্ঞান চর্চা করে, আমল করে, পর্দা করে, ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান, দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো। এবং আপনার যত ক্ষমতা আল্লাপাক দিয়েছেন পরিবারে, অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা, বাবা হিসেবে ক্ষমতা, এটা আপনি পরিবারে প্রয়োগ করেন, প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন। এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত, অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখন তাদের দায়িত্ব, তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন, আপনি আপনার কবরের ফিকির করেন, ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নেন। আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনও শুরু হয়নি, আপনারা কীভাবে স্টার্ট করবেন। প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন, জ্ঞান অর্জনটা এখনই করে নেন, পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে, তখন ডিফিকাল্ট ডিফিকাল্ট।
তো জেনারেল লাইনে পড়া ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন, আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন, আমি এটা কখনো বলি নাই, ওটা পড়াশোনা করেন, ইসলামিক পড়াশোনাগুলো করেন, একটা ব্যালেন্স করেন, করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, কোরআন তেলাওয়াত করেন, আলেম ওলামার সোহবতে যান, হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন, সমাজকল্যাণমূলক কাজ করেন, পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন, দিনই কাজে ব্যস্ত থাকেন, ভালো কাজে ব্যস্ত থাকেন, এভাবে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নেন। এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন, একটা হালাল পবিত্র রিজিক হোক, সেটা কৃষিকাজ, লজ্জার কিচ্ছু নাই, কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাপাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন, জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাপাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর, এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়, এটা গর্বের প্রফেশন। আপনি হালাল রিজিক, অর্থনীতি হোক, আপনার কৃষিভিত্তিক হোক, বা ব্যবসা করেন হালাল কোনো, বা গভর্নমেন্ট জব, বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, সেটাও ভালো, যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, জব করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায়, আপনাকে যেন সুদ খেতে না হয়, আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয়, এগুলো খেয়াল রাখেন। খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করেন, প্রয়োজন উদ্যোক্তা হন, নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান, এমন কিছু করেন, এরপরে আপনি বিয়ের ফিকিরটা করেন, রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপরে ওদিকে যান। আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন। এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন, হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ, যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখার দরকার নেই। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন, আপনি নিজে জেনায় যায়েন না, নিজে পর্ণে যায়েন না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায়েন না, যদি আপনি যান তাহলে আল্লাপাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাপাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায়, ঠিক আছে, যে যেমন আল্লাপাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাপাকের একটা সুন্না, এর ব্যতিক্রমও হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। তা আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন, আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়, ঠিক আছে, করো আদেশটা এমন নয়, ইনকাহ কথাটা এমন নয়, বা ইনকাহু এমন নয়, তুনকাহু মানে বিয়ে সাধারণত করা হয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ, তুমি দেখো দিন, নবীজি বলছেন তুমি দিন দেখো, নাহলে তোমার হাত ধুলে ধূসরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে তুমি। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাঁটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কী করেছে, খোঁজ খবর নিবেন, হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না, এটা খুব ভুল করে মানুষ, ঠিক আছে, তার হিস্ট্রি ঘাঁটেন যে সে কোথায় পড়াশোনা করেছে, কী করেছে না করেছে, তার পরিবারের বায়োডাটা ঘাঁটেন, তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কি না, তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে, তার মাকে দেখেন, তার মা পর্দা করে কি না, তার মা ইসলামের উপর আছে কি না, তার নানিকে দেখেন, তার পরিবারবর্গকে দেখেন, তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে। এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে, ওই আজারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে, ফেরাউনের আন্ডারে আসিয়াওর জন্ম হতে পারে, থাকতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না, যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায়, এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন, আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন। তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি, আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ, আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও, যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও, নিজের উপর চাপ নিয়েন না। তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার, আর ডানে বামে দেখার দরকার নাই, যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশা আল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। ডানে বামে দেখার আর দরকার নাই, যদিও একাধিক বিয়ের অনুমতি আছে, কোরআন সুন্নায় সব কিছুই আছে, কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে, কীরকম যে কোরআন সুন্নায় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না, যখন যারা করতে যায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়, কারণ সমাজটা যেহেতু এমন না,
কোরআন সুন্নাহ আছে যদিও কিন্তু সমাজটা এমন না, তখন ওই ব্যক্তি কোরআন সুন্নাহ মানতে গেলে দেখা যায় সমাজ থেকে ব্যাপক হ্যারাসমেন্টের শিকার হয়। যদিও এটা তার দোষ না, এটা আল্লাহ পাক তাকে হয় পরীক্ষা করছেন অথবা এই ওসিলায় তার গুনাহ মাফ করবেন, কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন, যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার নেই। এটা আমার নসিহত, কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না যে সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারবে। আর বলা যত সহজ করার ব্যাপারটা এতটাও সহজ নয়। সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই, পান থেকে চুন ফসলেই দেখবেন যে বিশাল তুলকালাম হয়ে যাচ্ছে আর কি। তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে, আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার নেককার পুণ্যবতী সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন, আর ডানে বামে কখনো দেখবেন না, একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিবেন সব, ঠিক আছে? এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো। বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন, আপনি মোহর মানে মেয়েদেরকে বলছি, মেয়ের বাবাদেরকে বলছি, সামর্থ্য অনুযায়ী করবেন, ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন, তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না। কেয়ামতের আলামতের হাদিসে আমি এটাও পড়েছি, সে জামানায় মোহর অনেক বেশি করা হবে, দেওয়া হবে কম, হয় না এমন? আর আর বাকি আছে আলামতের কিছু? তো ওই চিটারির মধ্যে নাই, আপনি আপনি বলছেন 1 লাখ, 1 লাখ আমি দিব নগদ, ব্যাস নগদ। বলছেন 5 লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার, 5 লাখ দিব, যে নগদ শেষ, পরে মাফ নিয়ে নিব, এইসব বার্গেনিং আপনি নাই। আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে। সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি। এবং আপনি জানেন কি না, সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি 24 ঘন্টায় দেখা যায় 28টা বা 29টা বাংলাদেশে। হ্যাঁ শুধু তাই না, আমি দেখলাম যে 10 লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায়, সমাজে ঘুরে বেড়াচ্ছে, স্বামী নাই, 10 লক্ষ মেয়ে। এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি, 70% মেয়ে ডিভোর্স দিয়েছে, ছেলে দেয় নাই, 30% ছেলে। তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন, ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি, তোমাকে আমার দরকার নাই, আমি চাকরি করে খাবো। খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার, দিনী শিক্ষা আছে কিনা ওটা দেখবেন। ফ্যামিনিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই, আপনি নেবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে। এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন, বিয়েটা সহজ করে নেবেন, যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি, হাদিস। অলিমা হবে মাশাআল্লাহ, আপনার বিবাহিত জীবন মোবারক হোক, দোয়া করি। এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি। এটা আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন। এবার আপনি পরিবার গঠন করেছেন, এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য। পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাৎ, কি থাকতে হবে ভাই? সলাৎ। পরিবারে থাকতে হবে কোরআন, পরিবারে থাকবে সুন্নাহ, পরিবারে থাকবে ইসলামী অনুশাসন, পরিবারে থাকবে খাস পর্দা, আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা। আর কাপড় খোলা তো অনেক দূরের কথা, আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই মানুষ, বাধ্য না হলে সে বাইরেই আসবে না, বাধ্য হয়েছে আসছে, মাহারাম আছে আছে, মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে। আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না, এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে, কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না, যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন, যাবেন না, এটা করবেন না। আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে, মনে করেন যেটার মূল্য ধরেন যে $10,000,000,000, এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখলে রাখবেন, কোনটা? ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি, কথা কি বুঝতে পারছেন? আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই, তোমরা ল্যাংটা হয়ে ঘোরো, তোমাদের কে বাধা দিয়েছে, ঘুরছেও তো তাই। আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন, খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা? নিসা ও ক্যাসিয়াতুন আরিয়াও তো নগ্নতা, যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা। আর নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল আরব কদ ইখতারাবা মিন শাররি কদ ইখতারাব, আরবদের ধ্বংস
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কি ভয়ঙ্কর আযাব আসছে। তার স্ত্রী জায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিক ওয়া ফিনা সলিহিন, আমাদের মধ্যে সলেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ, ইযা কাসরাতিল খাবাস, যখন অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে। এই কারণে নিজে খুব ভালো আছি, ওরা খারাপ, ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই। ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে, পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন, তাদের হক দিবেন। কার জন্যে? পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না, এই ফিলোসফিটা বোঝেন। পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদের হক আদায় করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। এবং এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে চান, মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন, তখন আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিয়েন, শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি বাসি, কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। বা স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো, এরকম থাকবে বিষয়টা। ঠিক আছে, আরেকটা কথা বলি, শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয়। এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস, বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না। আপনি অনেক বড় আলেম, কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন না। আপনি জানছেন আপনি ইনোসেন্ট, আপনি অনেস্ট, কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না, তখন আপনি পরিবারে সুখ পাবেন না। তো বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ঈমান না আগে আমল, কোনটা আগে? ঈমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস তারপরে না আমল। ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ঈমান। তা আমার প্রতি যদি আপনার ঈমান না থাকে, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কীভাবে? বিশ্বাস থাকতে হবে স্বামীর প্রতি, স্ত্রী স্ত্রী প্রতি স্বামীর। এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে, কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে, এবং এটা মেয়েদের ফিতরত। এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নসিহত করতে থাকতে হবে, ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে। যদি করতে 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 কাজ না হয়, দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে, তখন আপনার উচিত হবে আসহাবুল কাহাফের মতো চিন্তা করা। ইশারা দিলাম, যথেষ্ট। পরিবারে পর্দা থাকবে, সন্তান হবে, এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো, ওই যে আপনার কি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের মতো করে, এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে হৃদ্যতা দিয়ে, এভাবে সন্তানকে ভালোবাসবেন, সন্তানের কথাগুলো শুনবেন, বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন, বাচ্চারা কী খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন, বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন, দোয়া পড়বেন, এবং সবসময় সেজদায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্যে, বাচ্চাদের জন্যে, যে আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও, বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম। এই দোয়া বেশি বেশি করবেন, রব্বি হাব লি মিন সালেহিন, বেশি বেশি করবেন। আপনার একটা নেক সন্তান আগামীতে এই উম্মতের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার গবাদি পশু দরকার আছে? একটা ইব্রাহিম, একটা ওমর, একটা খালিদ বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান, ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে পারবেন না ইনশাআল্লাহ। সন্তানের কথা শুনতে হবে। প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে, বাজারে পাওয়া যায়, কিনে নেন। ওখানে প্যারেন্টিংসের অনেক টিপস আছে, সন্তান কী খাচ্ছে, কার সাথে মিশছে, কোন বন্ধুর সাথে খেলছে, আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে, কোন ডিভাইস ইউজ করছে, বাসায় সন্তান কী পরিবেশ দেখে বড় হচ্ছে, পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে, এটা খুব ইফেক্ট করে। সবচেয়ে বড় কথা, সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে। আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন, হয় সে ভালো লিখতে পারবে, না হলে ভালো বলবে, না হলে ভালো খেলবে, না হলে কিছু একটা ভালো চিন্তা করবে, ভালো আর্ট করবে। ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না, ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন। হাতের আঙুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই, আঙুল ভেঙে যেতে পারে, আঙুলকে বাড়তে দেন,
ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে, একটা প্রতিভা দিয়েছে, ওকে বিকশিত হতে দেন, ওর গন্ধটা আমরা যেন পাই, ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন, ওকে চাপ দিবেন না। এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না, রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসি তে এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলা আটকাইতে মরে গেল, কি হয়েছে, এসএসসি তে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, জীবন এটাই সবকিছু, একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবনে নষ্ট হয়ে গেছে নাকি। তো পিতা মাতার চাপের কারণে এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে, পরিবারের চাপ নিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে, তারপরে ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, ওই গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে, পরিবারের সন্তানদেরও পিতামাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতামাতারও উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে, সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন ইনশাআল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মায়ের কথা শোনেন নাই, তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো, আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো। তার চোখের সমস্যা ছিল, তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার চোখের সমস্যা দূর করে দিয়েছেন। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব সবাই পড়ছে না, একজন মায়ের তাড়না দেখেন, মা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো, বাবা দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো। এই যে বাবা নূহের তাড়না দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাড়না দেখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করো। চাপ দিন না, সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আর চাপ দিলে কি হবে জানেন, অকালে ঝরে পড়বে, ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে, আর ওই সুযোগ শয়তান নিবে, খারাপ বন্ধুর পাল্লায় পড়বে, আয় গাজা একটা টান দে, আয় একটু ইয়াবা খা, একটু এটা কর সেটা কর, আস্তে আস্তে দেখবেন হারাই গেছে অন্ধকার জগতে। আর অন্ধকার জগতে একবার হারাই গেলে আর ফিরে পাবেন না। এর কি প্র্যাকটিক্যাল কথা না ভাই, মেয়েকে চাপ দিবেন, দেখবেন যে বেঁকে বসছে। যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিয়ত দিতে পারেন, এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ বেলাইনে যাবে না, কিন্তু ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পারা গেল, এটা তো আপনার জন্য হয়েছে। ছোটবেলা থেকে এই সন্তানের অনুশাসনটাকে ঠিক করতে হবে। ওই যে বললাম পিতা মাতা যদি দিনদার মুত্তাকি পরিষ্কার হয় তাদেরকে দেখেই সন্তান শিখবে। আমরা যখন সেজদা করি আমাদের ছেলেমেয়েরা পিঠে উপর উঠে আসে না, ওরাও দেখবেন সেজদা করার ট্রাই করে না, মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে দেখবেন ও দেখে দেখে দেখছে যে কী করছে এরা কী করছে, ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে, এমন করে দাঁড়া থাকে, খেয়াল করে নাই হাত তুলে। বাচ্চারা দেখে শিখবে, পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন কীভাবে কথা বলে, পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে, মা কেমন করে পিতার সাথে কথা বলছে, সে ওইভাবেই কথা বলবে। যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে? যে পরিবারে হাজরা আলী হাসলামের মতো মা আছে ওই পরিবার খারাপ হতে পারে? তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে, নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন, খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা, প্রোটিন ঠিকমতো পাচ্ছে কিনা, ভিটামিন পাচ্ছে কিনা, হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন চকচকা। এখানে যেন মানে আর বলে না যে পবিত্রতা ইমানের অর্ধেক, হাদিস আছে না, মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা রুচিশীল, এখানে যেন নোংরা বিষয় না থাকে, নোংরা আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না, ঝকঝকা পরিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা কাছে অসুস্থ হবে বেশি, অসুস্থ হলে পরে আপনার পেরেশানি, ওরা খাবে না ঠিকমতো, রুচি ঠিকমতো থাকবে না, বাড়টা ঠিক বাড়বে না ঠিকমতো। তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার, সঠিক প্যারেন্টিং, ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া। চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না, পরিবারের উপর শাসনের লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না। যদি আপনি একদিন খুব বেশি পিটায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে জাহান্নামে শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব। এই যে ভয়, আমরা কিন্তু ভয়েই জাহান্নাম থেকে দূরে আছি, তো এটা একটা সাইকোলজি। এভাবে পরিবার এগিয়ে যাবে ইনশাআল্লাহ, সন্তান বড় হবে, আপনি মিরাস সন্তানের মিরাস ডিস্ট্রিবিউট করবেন, যার যার হক তাকে তাকে দিবেন। তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় জাস্ট শেষ করে দেয় যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে, সন্তান সন্ততি
তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা, ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে। যদি জেনারেল লাইনেও পড়ে তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হলেও, মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলেও কোরআন শেখান, হিফজ করান, ওকে এদিকে গড়ে তোলেন, ওদিকে গড়ে তোলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম চাচ্ছি না যারা এককেন্দ্রিক, আমরা চাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে। এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে। খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে, পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে। বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে, চাচার মাধ্যমে, মামার মাধ্যমে, কাজিনের মাধ্যমে, খালাতো ভাইয়ের মাধ্যমে, খালাতো ফুফাতো ভাইয়ের মাধ্যমে, কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে, জরিপ পরিসংখ্যান দেখেন। অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয়, এটা এমনি এমনি বলে নাই, ও কাজিন হয় ওর সামনে এত ইয়া করার কি আছে, এইসব কনসেপ্ট চলবে না। পর্দাটা একদম ম্যান্ডেটরি, পরিবারের সালাম, পর্দা, অনুশাসন, এটা ম্যান্ডেটরি বিষয়। না খেয়ে মরে যান তাও পর্দা ছাড়া যাবে না, মানে বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে। যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাপাক আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।